দর্শক, আজ আমাদের 7th এপিসোড। আপনারা জানেন যে প্রতি রবিবার এবং মঙ্গলবার আমাদের এই বিশেষ আয়োজনে বাংলাদেশের স্বনামধন্য ডার্মাটোলজিস্টরা আসেন এবং আপনাদেরকে উপদেশ দেন এবং পরামর্শ দেন যে কিভাবে আপনারা ভালো স্কিন ও চুল পেতে পারেন। আর ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এখনো কন্টিনিউ করে যাচ্ছি এবং আমাদেরকে সার্বিকভাবে এই অনুষ্ঠানে সাহায্য করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো আমি আজকে আমাদের বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো এক্সিমা ও অ্যালার্জি জনিত ত্বকের সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি এই সমস্যাটিতে কিন্তু আপনারা অনেকেই ভুগে থাকেন, তো যে কোনো প্রশ্ন হোক আমাদেরকে করে ফেলবেন আমাদের এই প্রোগ্রামটি যেটি এখন লাইভে আছে সেখানে কমেন্ট সেকশনে গিয়ে। আর আজকের এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অতিথি হিসাবে, তিনি হচ্ছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ সামিউল হক স্যার। তিনি সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত আছেন ডার্মাটোলজি ও ডার্মাটোসার্জারি বিভাগ স্কয়ার হসপিটালস লিমিটেডে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। না ঠিক আছে, প্রথমেই শুরু করার আগে আমি একটু বলে নিই যে এই করোনা মহামারীতে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের বিধে আত্মার জন্য মাগফিরাত কামনা করছি, যারা অসুস্থ আছে তাদের জন্য সুস্থতা কামনা করছি, এবং আমরা যারা বেঁচে আছি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমরা যেন ভালো থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। জি দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমিও ওই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের এত জন ডাক্তারকে হারিয়েছি, আমরা প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ তাদের কাছের মানুষকে হারাচ্ছি। এই করোনা পরিস্থিতি হোক না একটু কষ্ট, তারপরও আপনারা একটু স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, আপনারা একটু নিরাপদে থাকার চেষ্টা করুন, যখন যা বলা হচ্ছে সেই নিয়মগুলো একটু মানুন, তাহলে কিন্তু আপনারা নিজেরা ভালো থাকবেন, আপনাদের চিকিৎসকরা ভালো থাকবে, পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। তো আমি আজ আমাদের আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। স্যার, আমরা কিন্তু জানি যে এক্সিমা যে রোগটা আছে ডার্মাটোলজি, তো এই রোগটা কিন্তু খুবই কমন এবং এটা বাচ্চাদের বড়দের ক্ষেত্রেই আমরা দেখতে পারি, সবার ক্ষেত্রে। তো স্যার, প্রথমে আপনার কাছে জানবো যে এই এক্সিমাটা কি এবং এই এক্সিমাটা হলে আসলে কিভাবে বুঝবো। আচ্ছা, এক্সিমা অ্যালার্জি এটা খুব একটা কমন কথা, সবাই একটু চুলকানি হলে, একটু ঘা হলে, একটু র্যাশ হলে প্রথমেই বলে যে অ্যালার্জি হয়েছে, তারপরে বলবে যে এক্সিমা হয়েছে। এটা একটা শরীরে একটা রিয়াকশন আমরা বলি, যখনই আমাদের স্কিনটা বা আমাদের শরীরটা কোনো একটা অফেন্ডিং এজেন্ট মানে বাইরের কোনো ধরনের কিছুটার সাথে সংস্পর্শে আসে, তখনই আমাদের শরীরে কিছু একটা ইমিউন সিস্টেম তার মানে আমাদের প্রতিরোধ সিস্টেমে যখন একটু সমস্যার সৃষ্টি করে, এই প্রতিরোধ এই সমস্যার জন্যই দেখা যায় যে আমাদের স্কিনে এক ধরনের চেঞ্জ চলে আসে, এবং এক এক ধরনের চেঞ্জ এক একভাবে আসে। কারো অ্যালার্জি কেউ খাওয়ার সাথে আসতে পারে, কারো শরীরে কিছু লাগলে আসতে পারে, কেউ কোথায় গেল সেখানে ধুলোবালি লাগলে হতে পারে, কারো কোনো কিছু স্পর্শে আসতে পারে, বিভিন্নভাবে অ্যালার্জি এক্সিমাগুলো আমাদের শরীরে চলে আসে। এটা একটা শরীরের ভিতরে একটা রিয়াকশন হয়, একটা স্কিনে রিয়াকশনের বহিঃপ্রকাশ হিসাবে স্কিনে একটা চেঞ্জ দেখা যায়। চেঞ্জগুলো কেমন হয়, যেমন শরীরটা লাল হয়ে যায়, চুলকায়, স্কিনটা ড্রাই হয়ে যায়, মাঝে মাঝে ছোট ছোট দানা দানা ঘামাচির মতো দানা ওঠে, কষ পড়ে, বিভিন্ন রকমের ফেটে যায়, ড্রাই হয়ে যায়, স্কিনটা শক্ত হয়ে যায়, স্কিনে ডিফারেন্ট চেঞ্জ হতে থাকে, এটাকেই আমরা সাধারণত এক্সিমা মানে মোট কথা আমরা এক্সিমা এইভাবেই বলতে পারি। এক্সিমা অ্যালার্জি যেটা, জি স্যার, অ্যালার্জিটা আবার একটু, এক্সিমা হলো একটা গ্রুপ আমরা সাধারণত বলি, যে গ্রুপের ভিতরে অনেক ধরনের, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস বলি, তারপরে হ্যান্ড এক্সিমা বলি, তারপরে ডাইহাইড্রো হাতে বিভিন্ন রকমের চেঞ্জগুলো আসে, যেমন পায়ে এক্সিমা প্র্যাকেলি বলি, তারপরে আমরা স্টেসিস ডার্মাটাইটিস বলি, তারপর নেবুলা ডার্মাটাইটিস, বিভিন্ন রকমের 7-8 রকমের প্রকার আছে এক্সিমাটা। এটা মেইনলি স্কিনের ভিতরেই আসে, অনেকটা চেঞ্জ আসার পরে আস্তে আস্তে বেশ কিছুদিন যখন অ্যালার্জিটা ডেভেলপ করতে থাকে তখন একটা চেঞ্জ চলে আসে। প্রথম দিকে যে জিনিসটা হয়, প্রথমে অ্যালার্জিটা হয়, অ্যালার্জিটা শুরু হয়
তারপরে অ্যালার্জিটা যখন স্কিনে চলে আসে, তারপরে স্কিনে অনেকদিন থাকতে থাকতে এটা এক্সিমার পর্যায়ে চলে আসে। জি স্যার, স্যার আপনি বলছিলেন যে এক্সিমাটা কি এবং এক্সিমাটা কিভাবে প্রকাশিত হয়, তো স্যার এক্সিমা নিশ্চয়ই কোনো কারণ আছে, যেই কারণগুলো থাকলে এক্সিমাটা হতে পারে, তো স্যার এই কারণগুলো সম্পর্কে আপনার কাছে এখন একটু শুনে নিব। কারণ এক্সিমার কারণ বলতে আমরা মেইনলি মেইনলি আমরা দুটো কারণ ধরি। একটা কারণ ধরুন যেটা কোনো জেনেটিক্যাল কারণ হতে পারে, জিন দ্বারা, যেমন কিছু কিছু জেনেটিক চেঞ্জ আসে আমাদের স্কিনে, সেই জেনেটিক কারণে হতে পারে। আর কিছু কিছু এনভায়রনমেন্টাল কারণে, আমাদের পরিবেশগত কারণে হতে পারে। সাধারণত জেনেটিক মানে আমাদের জিনের এক ধরনের জিন আছে যেটা ফ্রেজিলাম বলি আমরা, এই জিনটাতে অনেক সময় চেঞ্জ হয়ে স্কিনের একটা পরত, আমাদের স্কিনে যে নর্মাল যে একটা তৈলাক্ত ভাবটা থাকে সেটা আস্তে আস্তে সেই লেয়ারটা চেঞ্জ হয়ে যায়। এই লেয়ারটা যখন চেঞ্জ হয়ে যায় তখন স্কিনের আর কোনো প্রতিরোধ ক্ষমতা আর থাকে না, তখন স্কিনে বিভিন্ন রকমের জিনিস স্কিনের ভিতরে প্রবেশ করে, যেমন ধুলো, বালি, ময়লা, কেমিক্যাল সবই ঢুকে, আর তখন একটা অ্যালার্জি রিয়াকশন তৈরি হয়, যার জন্য দেখা যায় যে স্কিনে অ্যালার্জিটা চলে আসে। তাছাড়াও আরো এনভায়রনমেন্টে আছে, যেমন ধুলোবালিতে গেলে চুলকাতে পারে, কোনো কেমিক্যালস লাগলে চুলকাতে পারে, গরম ঘাম হলেও স্কিনে অ্যালার্জি আসতে পারে, বিভিন্ন রকমের কারণ। অনেক সময় অনেক কেমিক্যালস আমরা ইউজ করি, ডাই ইউজ করি, অনেক ফুড আমরা ইউজ করি, সেটার থেকেও আস্তে আস্তে দেখা যায় যে শরীরের মধ্যে অ্যালার্জি চলে আসে। বিভিন্ন ডাই থাকে ফুডে, সেগুলোর থেকেও অ্যালার্জি চলে, মানে অ্যালার্জিটা থেকেই আলটিমেটলি দেখা যায় এক্সিমা এক্সিমাটা হচ্ছে। চলে যায়। জি স্যার, আমরা শুনেছি এক্সিমা কিন্তু শরীরে কিছু কিছু জায়গায় খুব কমনলি দেখা যায়, তো স্যার এক্সিমার জন্য কি কোনো স্পেসিফিক সাইট আছে পুরো শরীরের মধ্যে যে এই জায়গাগুলোতে বেশি হবে এক্সিমা? আচ্ছা, চমৎকার কথা। এক্সিমা মেইনলি আমরা এক্সিমা বলতে অ্যাটোপিক ডার্মাটাইটিস বলি। অ্যাটোপিক ডার্মাটাইটিস হলো একটা 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 জেনেটিক কারণও আছে, এটা মেইনলি আমরা এটা জিন রিলেটেড বলি। অ্যাটোপিক ডার্মাটাইটিস হলো এক ধরনের এক্সিমা যেটা একটা অ্যাটোপিক গ্রুপে হয়। অ্যাটোপিক গ্রুপটা হলো যে গ্রুপ তাদের জেনেটিক্যালি তাদের ভিতরে অ্যালার্জিটা আসে, ছোটবেলায় জন্মগতভাবেই চলে আসে এবং আস্তে আস্তে এটা প্রকাশ পেতে থাকে। এই যে গ্রুপ অফ অ্যাটোপি, এদের দেখা যায় যে স্কিনে অ্যালার্জি হচ্ছে, তাদের হাঁপানি হচ্ছে ছোটবেলা থেকেই, তাদের এই যে স্নিজিং, হে ফিভার আমরা বলি সেইটা হচ্ছে, এই গ্রুপটাকে আমরা অ্যাটোপিক বলি। এটা অনেকটা জেনেটিক্যাল। ইউজুয়ালি দেখা যায় যে অ্যাটোপিক ডার্মাটাইটিস যেটা, সেটা ছোটবেলার থেকেই দেখা যায়, সাধারণত 6 মাস পরের থেকে থেকে এটা দেখা দেয়, 2 বছর পর্যন্ত তখন দেখা যায়, 1 বছর পর্যন্ত দেখা যায় যে এক্সিমার সাইটটা মাথায় থাকে, মুখে থাকে, তারপরে আবার 1 বছর থেকে 2 বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত তখন দেখা যায় বিভিন্ন হাতে পায়ে শরীরে বিভিন্ন জায়গায় অ্যালার্জি আসতে থাকে। তারপরে আস্তে আস্তে তখন এই অ্যালার্জিটা মেইনলি হয় কি, যত এক্সপোজার হতে থাকবে ততই অ্যালার্জি এক্সিমাটা বাড়তে থাকবে, কারণ আমরা জানি যে তার জেনেটিক কারণ, তার ব্লাডে অ্যালার্জিটা আছে, এটা জন্মগত ভাবেই আছে, আর তার স্কিনের যে প্রতিরোধ ক্ষমতা সেইটা নাই, কারণ ওই যে ফ্ল্যাজিরেল যে একটা আমরা জিন বললাম, সেই জিনের অভাবে স্কিনটা সেটা প্রতিরোধ করতে পারে না, যার জন্য দেখা যায় তার স্কিনে অ্যালার্জিটা হচ্ছে, সাথে সাথে তার ব্লাডেও অ্যালার্জিটা। ব্লাডে যদি আমরা ব্লাড টেস্ট করি তখন আমরা তার ব্লাডে IgE লেভেলটা বেশি পেয়ে যাব। আবার যদি স্কিন দেখা যাবে যে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, স্কিনে খসখসা ভাব হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, দানা দানা উঠে যাচ্ছে, এই বিভিন্ন উপসর্গ। আবার দেখা যাচ্ছে যে অ্যাটোপিক ডার্মাটাইটিস সাধারণত দেখা যায় যে 14-15 বছর বয়সের দিকে এটা আস্তে আস্তে কমে যায়, কিন্তু তাদের কিছু কিছু অ্যালার্জির ভাবগুলো তার থেকেই যায় পরবর্তীতে, কিন্তু মেন বাল্কটা চলে যায়, বিশাল একটা অংশ। প্রায় আমাদের দেশে তো স্ট্যাটিস্টিক্স নাই, আমেরিকা, UK সমস্ত দেশে দেখা যায় 20% অফ দি পপুলেশনের অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকে, এটা একটা হিউজ নাম্বার। তাহলে আমরা বলতে পারি যে স্যার, জি হ্যাঁ বলো স্যার, বলছিলাম যে তাহলে তো আমরা বলতে পারি যে অ্যাটোপিক ডার্মাটাইটিস এর কেস বাংলাদেশে অনেক, বাংলাদেশ না আসলে বলতে পারি যে ওয়ার্ল্ডেই অনেক, কেননা অ্যালার্জি রিলেটেড প্রবলেম তো অনেক। জি
অনেক অনেক কেস আছে অ্যাটোপিক ডার্মাটাইটিস। তারপরে এই অ্যাটোপিক ডার্মাটাইটিস অনেক সময় দেখা যায় যে যখন 20-22 বছর যে ভালো হচ্ছে না, তখন এটাকে আমরা বলি অ্যাডাল্ট অনসেট অ্যাটোপিক ডার্মাটাইটিস। তার মানে এটা বড় বয়সে এক্সিমাটা চলে আসলো, তখন দেখা যায় যে হাতে ভাজে পায়ে বিভিন্ন জায়গায় সেটা ছড়ায়। আচ্ছা আচ্ছা স্যার, আমরা আসলে ওইটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কোন জায়গাগুলোতে হলে আমরা বুঝবো যে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো স্যার, যেটা আপনি বলছিলেন যে এই ডার্মাটাইটিস বা অ্যাটোপিক ডার্মাটাইটিস যেটা, বা এই এক্সিমা গুলো হলে আসলে দেখা যায় যে বাচ্চাদেরও যদি হয় সেটা কারো কারো ক্ষেত্রে রয়ে যায়। তো স্যার, তাহলে তো এটা সব বয়সেই হচ্ছে আমরা বুঝতে পারছি যেটা। তো স্যার হ্যাঁ, এই এটা সব বয়সেই, জি স্যার সব বয়সেই স্যার হয়। বলো। জি জি স্যার স্যার এক্সিমা নিয়ে আরেকটা ভুল ধারণা সবার মধ্যে কাজ করে যে এক্সিমা কি ছোঁয়াচে। যদি বাবার হয় সেক্ষেত্রে কি বাচ্চার হবে, বা বাবা মা একসাথে থাকলো তাদের কি তাহলে সবার মধ্যে ফ্যামিলিতে এটা ছড়িয়ে যাবে? তো এই বিষয়টা কি ঠিক স্যার? না, এটা কিন্তু এটা ছোঁয়াচে রোগ না, কিন্তু জি একটা হেরিটেরি রোগ। হেরিটেরি মানে জন্মগত ভাবে যেহেতু এটা আসে, সেটা একটা ফ্যামিলিয়াল আসে, জেনেটিক যেহেতু বললাম। দেখা যায় যে বাবা মার যদি এক্সিমা বা অ্যালার্জিটা থাকে, অ্যাটোপিকটা থাকে, বাচ্চাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং দেখা যায় যে বাবা একটা বাবা মার যদি থাকে, একজনের থাকলে বাচ্চাদের হচ্ছে, দুজনের থাকলে আরেকটু বেশি হচ্ছে, এক ভাই থাকলে আরেকজনের হচ্ছে, একটা জেনেটিক লিঙ্কেজ আছে অ্যালার্জি অ্যাটোপিক এর সাথে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে ফ্যামিলিয়াল। সো যদি ফ্যামিলিতে কারো থাকে তাহলে পরের জেনারেশনের হওয়ার একটা সম্ভাবনা এটা থাকে। সম্ভাবনা থাকে। জি স্যার। স্যার বাচ্চাদের তাহলে এই এক্সিমাটা যদি হয় সেই ক্ষেত্রে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে, বা বাচ্চারা কি রকম ভাবে প্রেজেন্ট করতে পারে? এটা যেহেতু আপনারা স্যার এক্সপিরিয়েন্স এবং রোগী দেখছেন আচ্ছা, প্রতিনিয়ত, এটা যদি আমাদের বাচ্চাদের আমরা, দর্শকদেরকে হ্যাঁ কিছু বলেন। আচ্ছা, বাচ্চাদের মানে আমরা কয়েকটা বয়সের অনুযায়ী আমরা ভাগ করে নিই। সাধারণত সাধারণত আমরা এক্সিমা অ্যালার্জি বলতে বাচ্চাদের যেটা মেইনলি বুঝি, দুটা জিনিস বুঝি। একটা বুঝি যে অ্যাটোপিক ডার্মাটাইটিস, আর একটা কোনো ধরনের অ্যালার্জি হলো, কোনো ফুড অ্যালার্জি হলো, কোনো কিছু অ্যালার্জি হলো, স্কিনে র্যাশ হয়ে গেলো, আর্টিকেলিয়া হলো, এই ধরনের একটা অ্যালার্জি বুঝি। কিন্তু আচ্ছা এক্সিমা যেটা বাচ্চাদের বলা হয় সেটা সাধারণত আমরা অ্যাটোপিকই বলি। এখন অ্যাটোপিক একটা বলি, আর একটা সে ছোটবেলায় 1 মাস পর্যন্ত যখন থাকে তখন আমরা এটাকে ইনফেন্টাইল এক্সিমা বলি। ইনফেন্টাইল এক্সিমাটা সাধারণত জন্মগত ছোট জন্ম থেকেই দেখা যায়, এবং মাথা, মুখ, হাত বা সব জায়গাতেই অ্যালার্জিটা ছড়িয়ে থাকে, ইনফেন্টাইল এক্সিমাটা। আবার দেখা যায় যে 1 বছর পর্যন্ত অ্যাটোপিক ডার্মাটাইটিস অনেক সময় দেখা যায় বাচ্চাদের মাথা, মুখ, এই সমস্ত জায়গায় বেশি এফেক্ট করে। আবার 1 বছরের পরের থেকে যখন বাচ্চাটা হামা দেওয়া শুরু করে, হাঁটাহাঁটি শুরু করে, তখন ঘোরাফেরা শুরু করে, তখন তার এক্সপোজারটা আরো বেড়ে যায়। তখন দেখা যায় তার মুখে হাতে থাকছে, তার সাথে সাথে হাতে পায়েও আসা শুরু হয়ে যায়। তখন দেখা যায় হাতে পায়ে বিভিন্ন জায়গায় বিশেষ এই অ্যালার্জিটা চলে আসে, হাতে পায়ের দিকে, পায়ের সাইডে বিভিন্ন। আর একটু বয়স যখন বেশি হয়ে যায়, যখন 5-6 বছর বয়স হয়ে যায়, তখন দেখা যায় এই এক্সিমা অ্যালার্জি গুলা সাধারণত দেখা যায় যেখানে ঘাম হয় ওই জায়গাগুলোতে বেশি হয়, যেমন ফোল্ড গুলাতে, পায়ের জি পিছন দিকটায় ফোল্ড আছে, সেখানে হাতের পিউবিটাল ভাঁজে এই জায়গা থাকে, হাতের রিস্টের এগুলো জায়গা থাকে, এবং পায়ের সাইড দিয়ে থাকে, অনেক সময় মুখে আসে, ঘাড়ে আসে, বগলে আসে, যেখানে ঘামটা জমে। ঘাম জমছে হ্যাঁ, ঘামটা কেন, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। আর অ্যাটোপিক বাচ্চাদের তো স্কিনে, তো আমি প্রথমেই বললাম যে ওদের স্কিনের প্রোটেকশনটা থাকে না, এই যে ঘাম থাকে, ঘামের সাথে তো ময়লা থাকে, ঘামের সাথে অনেক রকমের কেমিক্যালস থাকে, এগুলো তখন স্কিনকে ইরিটেট করে, ইরিটেট করে ওই জায়গায় তখন অ্যালার্জিটা তৈরি করে। এবং বাচ্চারা সুন্দর বাইরের থেকে স্কুল থেকে আসলো, বাবা মা হাত মুখ ধুয়ে চট করে বসে পড়লো, কিন্তু ওই সমস্ত জায়গা তো পরিষ্কার করা হয় না, ঘামটা তো মোছা হয় না, তখন দেখা যায় যে ওই জায়গাগুলোতে তার অ্যালার্জি গুলো ডেভেলপ করে যাচ্ছে। এবং এই অ্যালার্জিটা আস্তে আস্তে 12-13-14-15 বছর মতো থাকে, তারপর আস্তে আস্তে জিনিসটা কমে আসে। ধন্যবাদ স্যার।
স্যার, আমরা কিন্তু আরেকটা বিষয় নতুন মায়েদের কাছ থেকে শুনে থাকি যে যে সকল বাচ্চারা ছোট এবং ডাইপার্স যাদের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে তাদের কিন্তু একটা ডাইপার র্যাশ বলে। অনেকেই বলে যে সারা রাত হয়তো বা ডাইপার পরিয়ে রেখেছি তো পুরো একদম তার ইনগুইনাল রিজিয়নটা একদম কেমন লালচে হয়ে গিয়েছে, তার ইচিং হয়, বাচ্চা কান্না করে, বুঝতে পারি। তো স্যার, যাদের বাচ্চাদের ডাইপার র্যাশ আছে তাদের ক্ষেত্রে কি করণীয়, মানে বাচ্চাদেরকে এটা থেকে কিভাবে বেরিয়ে আনা যায় স্যার? আচ্ছা, ডাইপার র্যাশ যেটা যদি বললাম, যদি বাচ্চাটা যদি সত্যি সত্যি তার অ্যালার্জি থাকে, অ্যাটোপিক থাকে, অ্যাটোপিক বাচ্চা, তার তো ডেফিনেটলি স্কিনের প্রোটেকশনটা থাকছে না। সেক্ষেত্রে ডাইপারে কি থাকে, যখন বাচ্চা যখন ইউরিন করে তখন সেটা ডাইপারে সোকড হতে থাকে, আস্তে আস্তে সোকড হতে হতে দেখা যায় যে ওই ওই স্কিনের যে প্রোটেকশনটা তো তখন থাকে না, সেই প্রস্রাবের সাথে এক্সক্রিটের সাথে তখন বিভিন্ন রকম কেমিক্যালস থাকে, সেগুলো তখন স্কিনটা তার ইরিটেট করতে থাকে, ইরিটেট করতে করতে ওখানে অ্যালার্জিটা ডেভেলপ করে যায়। তাছাড়া হয়তো বা বাচ্চার অ্যালার্জি নেই, তারপরও দেখা যায় যে ডাইপারটা অনেকক্ষণ থাকে। আমরা তো সাধারণত বলি যে ডাইপারটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ করার জন্য, কিন্তু সবসময় তার ফ্রিকোয়েন্ট চেঞ্জ করা হয় না, হয়তো বা রাত পরে রাখলো সেটা সকালে দিকে খুলে ফেললো, এই যে সারাদিন রাত তারপর তার ডাইপারটা পরে আছে, তখন স্কিনটা তো তার একদম পাতলা, খুব সফট স্কিন, সেই স্কিনে যখন তার ইউরিন বা স্টুল থাকে সেখান থেকে যে কেমিক্যালস গুলা স্কিনটা সেটা আর প্রোটেক্ট করতে পারে, তখন আস্তে 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 সেখানে র্যাশ ডেভেলপ করে, আলটিমেটলি ওই জায়গায় ডাইপার র্যাশ ডেভেলপ করে যায়। সেই ক্ষেত্রে আমরা একটা পরামর্শ দিই, একটা পরামর্শ হলো যে ফ্রিকুয়েন্টলি যদি সম্ভব হয় তাহলে ডাইপারটা অ্যাটলিস্ট 3-4 ঘন্টা পর চেঞ্জ করে দেওয়া উচিত। দ্বিতীয়ত হলো যে যতবার ডাইপারটা পরাবে, যতবার ডাইপারটা চেঞ্জ করবে, একটু প্লেন ওয়াটার দিয়ে জায়গাটা মুছে একটু ময়শ্চারাইজার, সফট ময়শ্চারাইজার দিয়ে দেবে, ময়শ্চারাইজারটা তার স্কিনকে প্রোটেক্ট করবে। যদি একবার র্যাশ ডেভেলপ করেই যায় সেক্ষেত্রে তো আমরা ডাইপার পরতে অ্যাডভাইস করবো, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে পড়তে হয়, তখন পড়তে পারবে কিন্তু ফ্রিকোয়েন্ট চেঞ্জ করবে, ময়শ্চারাইজার দেবে যদি প্রয়োজন হয়। তাহলে আমরা যদি র্যাশ খুব বেশি ডিস্টার্ব করতে থাকে, খুব বেশি হয়ে যায়, তাহলে আমরা যে আমাদের স্কোয়ারের একটা ট্রপিকর্ড একটা ক্রিম আছে, সেই ক্রিমটা খুব সফট স্টেরয়েড ক্রিম, সেটা হয়তো বা 1 দিন বা 2 দিন রাতে শোয়ার সময় একটু দিয়ে দিতে পারি, দিলেই দেখা যায় যে র্যাশটা ঠিক হয়ে আসে। আচ্ছা, ধন্যবাদ স্যার, আসলে আপনি খুব সুন্দর করে বলে দিলেন যে কিভাবে পরামর্শ অনুযায়ী, আপনার পরামর্শ অনুযায়ী চলতে পারবে মায়েরা। আশা করছি আমাদের মারা কিন্তু এটাতে উপকৃত হবেন। দর্শক, আপনারা যারা মায়েরা আছেন এবং আপনাদের শিশুদের এই সমস্যাটা আপনারা ফেস করছেন, তারা কিন্তু যে স্যার যেই ওষুধের বা ক্রিমের কথাটা বললো সেটা যদি একটু আপনারা লাগিয়ে দেখতে পারেন যে কতটা কমছে, আর না হলে আপনারা অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী তারপরে তারা যে কোনো যেই ট্রিটমেন্টটা দিবে সেটা ব্যবহার করবে। তো স্যার, এখন আপনার কাছে শুনবো যে আমাদেরকে কিন্তু অনেকেই প্রশ্ন করছে ফেসবুকে, তো আমি যদি একটু ফেসবুকের প্রশ্নগুলো নিয়ে আসি। আমাদেরকে প্রথমে প্রশ্ন করেছিলেন আব্দুল্লাহ নিমু, উনি বলেছিলেন যে এই এক্সিমার কারণগুলো কি কি আছে। তো এই এক্সিমার কারণগুলো কিন্তু আমরা প্রথমেই আলোচনা করেছি, তো দর্শক আপনি যদি আমাদের ভিডিওটা আরেকবার একটু শুরু থেকে দেখেন তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবেন। স্যার, এরপর আমি প্রশ্নটা নিচ্ছি। আমাদেরকে মুনতাহা বলেছেন যে তার পায়ে জুতা পরার কারণে এক ধরনের এক্সিমার সৃষ্টি হয়েছে, খুব চুলকাচ্ছে এবং উনি ওষুধ ব্যবহার করছে কিন্তু তাতেও কমছে না, তো এখন উনি কি রকম চিকিৎসাটা গ্রহণ করতে পারে, তো এবং সে কোন চিকিৎসায় গেলে এই সমস্যাটা আর হবে না, এটা আপনার কাছে জানতে চাচ্ছেন। তোমার প্রশ্নটা খুবই সুন্দর, এটা একটা খুব সমস্যার জিনিসই। তোমার পায়ে যেটা জুতো পরার জন্য হচ্ছে, এটাকে আমরা সাধারণত এক ধরনের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হলো কোনো কিছু পায়ে তোমার লেগেছে, লাগার পরে এই অ্যালার্জিটা ডেভেলপ করেছে। তাহলে কি লেগেছে, তোমার জুতা, তো জুতা তো সবাই পরে তাই না, যেহেতু তোমার অ্যালার্জি আছে ওই জুতাটা যখন তুমি পরেছো জুতাটা ঘেমে যায়, ঘামলে তো জুতার ভিতর থেকে কিছু কেমিক্যাল বের হয়ে আসে, ওই কেমিক্যালগুলো তোমার স্কিনের সাথে যখনই লাগে তখনই তোমার ওই অ্যালার্জিটা ডেভেলপ। এখন তুমি যতবারই ওই জুতাটা পরবে
ততবারই ওই কেমিক্যালটা বের হবে আর ততবারই তোমার অ্যালার্জিটা বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে আমরা তোমাকে বলবো তোমার জুতাটা চেঞ্জ করতে হবে, তোমাকে ওই বন্ধ লেদ, সাধারণত চামড়ার জুতাগুলো এগুলো হয়, এই ধরনের বন্ধ জুতা বা বন্ধ স্যান্ডেল যেটাতে চামড়া আছে সেটা তুমি পরতে পারবে না, তোমাকে একদম পাতলা চিকন ফিতাওয়ালা স্যান্ডেল সেটা পরতে হবে, যেটা ওই ওই স্যান্ডেলটা যাতে পায়ে তোমার না লাগে, যেখানে অ্যালার্জিটা আছে যেখানে এজিমাটা আছে ওখানে যেন চামড়াটা না লাগে, ওখানে যখনই জুতোর চামড়াটা লাগবে তখনই ওখানে অ্যালার্জিটা ডেভেলপ করে যাবে, সেই জন্য তোমাকে ওই জায়গাটা সবসময় ফ্রি রাখতে হবে, চামড়ার জুতাটা অ্যাভয়েড করতে হবে। যদি কোনো কারণে তোমার চামড়ার জুতাটা পরতেই হয় তাহলে কটনের মোজা পরবে, তারপরে জুতা পরবে। আচ্ছা, এখন চিকিৎসার কথা আসো, যেহেতু তোমার একটা অ্যালার্জি ডেভেলপ করে গেছে, স্কোয়ারের একটা কি একটা ক্রিম আছে যেটাকে আমরা ডারমাসল ক্রিম বলি, যেহেতু তুমি বয়স তোমার ভালো, তুমি এই ডারমাসল ক্রিমটা পাটা ধুয়ে মুছে রাতে শোয়ার সময় একবার করে দিও, হয়তো বয়স 7-8 দিন দিলেই দেখবে যে অ্যালার্জিটা কমে গেছে। তাছাড়া তোমাকে স্কোয়ারের কিছু কিছু ময়েশ্চারাইজার ক্রিম আছে, যেমন মেরিল রিভাইভ লোশন আছে, ক্রিম আছে, এগুলি তোমাকে লাগাতে হবে, কারণ অ্যালার্জি একজিমা মানে তোমার স্কিনের প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে, তোমার স্কিনের প্রোটেকশনটা কমে গেছে। তাহলে দুটো জিনিস তোমাকে দিতে হবে, তোমাকে একটা ক্রিম লাগাতে হবে আর একটা ময়েশ্চারাইজার দিতে হবে আর জুতাটা চেঞ্জ করতে হবে। আচ্ছা জি স্যার, ওনার পরামর্শটা তো আশা করছি উনি মেনে চললে আসলে আপনি আপনার এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারবেন। আমি আমাদের প্রশ্ন করেছিলেন যে মুনতাহার, আমি মুনতাহার জন্য কথাটা বললাম। তো এরপরে আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ সুজন হোসেন এবং মিনহাজ কনি, ওনাদের দুজনের প্রশ্নটাই আসলে একটু একই রকম। ওনারা বলেছেন যে ওনাদের বয়স দুজনেরই হয়েছে 30-এর নিচে এবং হচ্ছে গিয়ে দুজনেরই মুখে ব্রণের সমস্যা আছে এবং গরমে দেখা যায় যে সমস্যাটা একটু বেশি দেখা যাচ্ছে। তো এটা কি অ্যালার্জির সমস্যা কিনা এটা জানতে চাচ্ছে, এবং যদি অ্যালার্জির সমস্যা হয় সেই ক্ষেত্রে কি করতে পারবেন? দুজনেরই স্যার বলছে যে ছোট ছোট র্যাশের মতো আছে মুখে। র্যাশ একটা জিনিস আর ব্রণ একটা জিনিস, দুটো কিন্তু এক জিনিস না। র্যাশটা সাধারণত আমরা অ্যালার্জির জন্য ধরি, এখন এই মুহূর্তে কেউ যারা মাস্ক পরে থাকে, সারাদিন মাস্ক পরে থাকে, তাদের মুখে র্যাশ আসতে পারে। র্যাশটা হবে ছোট ছোট দানার মতো এবং সেটা একটু চুলকাবে, আস্তে আস্তে চলে যাবে, তারপর ওখানে একটু স্কেল হবে, খুশকির মতো উঠবে, লাল হবে, এটাকে র্যাশ বলে। আর ব্রণ, ব্রণটা তো স্পেসিফিক্যালি বোঝাই যায় যে ছোট ছোট দানার মতন উঠবে, চাপ দিলে ভিতরে চালের মতন বের হবে, অনেকটা পেকে যাবে, ওটা শুধু থাকবে, অনেক সময় ব্রণটা ব্যথা করে, তাই না? তো যদি ব্রণ হয়ে থাকে তাহলে তো ব্রণের চিকিৎসা করতে হবে। আর যদি র্যাশ, সে যেটা বললো যে র্যাশ লাল লাল দানার মতন হয়ে আছে ঘামাচির মতন, সেটাকে আমরা অ্যালার্জি বলবো। যদি অ্যালার্জি হয় তাহলে অ্যালার্জির চিকিৎসা করতে হবে। অ্যালার্জির চিকিৎসা তো ফেসের জন্য, ফেস অ্যালার্জির জন্য হয়তো আমরা তাকে কিছু ক্রিম দেব, তাকে মুখটা ঘন ঘন ধুতে বলবো, তারপরে যদি খুব ড্রাই থাকে তাহলে ময়েশ্চারাইজার ইউজ করতে বলবো, তাই না? আলাদা জিনিস, এবং আপনাকে নিজেই কিন্তু আগে বুঝতে হবে যে আপনার কি অ্যালার্জির সমস্যা হচ্ছে, ইচিং হচ্ছে, নাকি আপনি ব্রণের সমস্যায় ভুগছেন, কেননা দুটার চিকিৎসা কিন্তু আলাদা। এবং যদি আপনার দেখা যায় যে এই সমস্যাটা আপনি অনেকদিন ধরে ভুগছেন, তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হবে এবং তার পরামর্শ অনুযায়ী আপনার বাকি চিকিৎসাটা আপনি গ্রহণ করবেন। দর্শক, আমাদের আজকের এই বিষয় যেটা আমরা কথা বলছি এক্সিমা এবং অ্যালার্জি জনিত রোগগুলো নিয়ে, এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্লিজ আপনারা জানান, এবং আমাদের এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের আপনজনদের সাথে শেয়ার করুন। এবং আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
স্যার, এখন আপনার কাছে আরেকটু কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করে আমরা আমাদের মেইন আলোচনায় ফিরে যাব। স্যার আমাদেরকে লিখেছে রোকসানা আক্তার মনি, উনি বলেছেন যে ওনার মাথায় অ্যালার্জির সমস্যা আছে, সম্ভবত উনি স্ক্যাল্পের কথা বলেছে। তো উনি অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। স্যার এটার সাথে যদি আমি একটু অ্যাড করি যে অনেকেই বলেন যে মাথায় কেমন ছোট ছোট গুটি গুটি হচ্ছে এবং খুব চুলকাচ্ছে, এবং দেখা যায় যে কখনো কখনো পেকে যাচ্ছে, চামড়া খুলে ফেললে পানির মতো বের হচ্ছে। স্যার এই ব্যাপারগুলো কি এক্সিমার সাথে রিলেটেড? হ্যাঁ, এটাও এক্সিমার সাথে, এটাও এক ধরনের এক্সিমাটাকে আমরা সাধারণত অনেক সময় সেবোরিক ডার্মাটাইটিস বলি। সেবোরিক ডার্মাটাইটিস এটাও এক ধরনের এক্সিমা, সেবোরিক ফলিকুলাইটিস এটাও এক ধরনের এক্সিমা, অনেক ধরনের সেবোরিক। সেবোরিক মানেই হলো এক ধরনের অয়েল, তেল, যেটা আমাদের স্কিনের যে অয়েল সেবাম আছে সেখানে সেটা রিলেটেড অ্যালার্জি। এই অ্যালার্জিগুলো সাধারণত আমাদের যেখানে চুল থাকে, মাথা, দাড়ি, কানের পিছনে, নাকের সাইডে, বা অনেক সময় বুকের পশমের এই জায়গায়, পিঠে, এই সমস্ত জায়গায় দেখা যায় যে এই ধরনের অ্যালার্জিগুলো আসে। উনি যে প্রশ্ন করলো মাথায় তার ছোট ছোট দানার মতন, খুশকির মতন চুলকাচ্ছে, এটাও সেবোরিক ডার্মাটাইটিস আমরা বলি। এখন তার যেটা করতে হবে সেটা, এই সেবোরিক ডার্মাটাইটিসটা অনেকটা এনভায়রনমেন্ট রিলেটেড। এনভায়রনমেন্ট মানে যখনই আপনি গরম, ঘাম, ধুলোবালিতে এক্সপোজ হবেন তখনই দেখবেন যে এই ধরনের অ্যালার্জিগুলো চলে আসছে। এই অ্যালার্জিগুলো অনেকটা আপনি শরীরের ভিতরেই অ্যালার্জি থাকে, এন্ডোজিনাস এক্সিমা আমরা বলি, সেবোরিক ডার্মাটাইটিস, যখনই এক্সপোজ হবে এই সমস্ত অ্যালার্জি এনভায়রনমেন্টে, গরম, ঘাম, ধুলোবালি, তখনই দেখা যায় যে এই ধরনের অ্যালার্জিগুলো আসে। আসে কোথায়? মাথা, দাড়িতে, কানের পিছনে, নাকের সাইডে, বুকে, পিঠে, এগুলো জায়গা দিয়ে এই ধরনের র্যাশ গুলো আছে। এটার জন্য আমরা সাধারণত যে চিকিৎসাটা করি, খুব সময় অল্প চিকিৎসা, চিকিৎসাটা উনি যেটা করতে পারবে সেটা হলো সিলেক্ট প্লাস একটা শ্যাম্পু আছে যেটা কিটোকনাজল শ্যাম্পু বলি আমরা। এই শ্যাম্পুটা আমরা গোসলে ঠিক 10 মিনিট আগে মাথায় দিয়ে 10 মিনিট রেখে দিই। 10 মিনিট রাখার পরে আমরা ধুয়ে ফেলি। ধোয়ার পরে অনেক সময় দেখা যদি মাথায় খুব বেশি চুলকাচ্ছে, তাহলে আমরা বলি যে একটা প্রোসিলিক লোশন আছে, ওই লোশনটা কয়েকটা ফোঁটা দিয়ে দিলেই তখন চুলকা এটা কমে যায়, এবং রেগুলার যদি শ্যাম্পু ইউজ করে তাহলে সমস্যাটা চলে যায়, চলে যাবে। স্যার এখন একটু যেহেতু আমরা এই স্ক্যাল্পের বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, তো অনেক মেয়েরা আছে এবং এখন কিন্তু ছেলেরাও আসলে দেখা যায় যে হেয়ার ডাই ইউজ করে বা কলপ ইউজ করে, তো তারা যখন এই এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে চুলের মধ্যে দেখা যায় একটা ইচিং রিয়াকশন হয়, তাদের লাল হয়ে যায় পুরো স্ক্যাল্পটা, এবং কেউ কেউ বলেন যে কপালে, কানের পিছনে, কানের জায়গাটাতে চুলকাচ্ছে। তো এই বিষয়গুলো কেন হয় স্যার? এটা কি অ্যালার্জির কোনো সমস্যা নাকি এক্সিমা? স্যার এটাও অ্যালার্জি, কিন্তু আলটিমেটলি এটাও অ্যালার্জি, এটাকে আমরা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি বা ইরিটেন্ট ডার্মাটাইটিস বলি। কলপের ভিতরে এক ধরনের কেমিক্যাল থাকে যে কেমিক্যালটা কালো রং তৈরি করে। এখন ওই যে কেমিক্যাল যেটা, ওই কেমিক্যালটা যখনই খুব অ্যালার্জিক, সবার তো আর হয় না, কলপ তো সবাই দিচ্ছে, কিন্তু অ্যালার্জি মানেই হলো কারো কারো এফেক্ট করবে, সবার তো করবে না অ্যালার্জিটা। আমি চিংড়ি মাছ খাচ্ছি আমার হচ্ছে না, কিন্তু আর একজন খাচ্ছে তার হচ্ছে। কলমের ব্যাপারও ওরকম, কারো কারো অ্যালার্জি হচ্ছে, যার হচ্ছে ওই কলমটা লাগানোর পর ওই কেমিক্যালটা যখনই তার স্কিনের সাথে লাগে তখনই তার অ্যালার্জিক রিয়াকশন হয়ে যায়। প্রথমবার যখন রিয়াকশন হয় কলম দিল, তখন রিয়াকশনটা খুব অল্প, তার মানে তার স্কিনটা বুঝতে পারলো যার, এটাকে আমরা ডিলেড রিয়াকশন বলি, তার মানে প্রথমে স্কিনটা বুঝতে পারলো যে হ্যাঁ তার একটা অ্যালার্জি আসলো, এর পরের বার যখন সে ডাই করলো তখন স্কিনটা আরেকটু বুঝতে পারলো যে হ্যাঁ আমার অ্যালার্জি হচ্ছে। বেশ কিছুদিন করার পরে সাধারণত দেখা যায় যে পেশেন্টরা এসে বলে আমি তো অনেক দিন থেকেই ডাই দিচ্ছি, আমার তো এই সমস্যা হচ্ছে না, এখন হঠাৎ করেই দেখি যে হচ্ছে। তার মানে হলো এই অ্যালার্জিটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে চলে আসলো, তারপরে ডিলেড রিয়াকশন হয়েছে, অনেক দিন পর তার আস্তে আস্তে অ্যালার্জিটা ফ্লেয়ার আপ করে গেল, এটা এক ধরনের অ্যালার্জি। আচ্ছা, তাহলে স্যার যাদের এই সমস্যাটা আছে তারা কি নিজে থেকে কোনো অ্যালার্জির ওষুধ খাবে? কারণ দেখা যায় যে স্যার যারা হেয়ার ডাই ইউজ করে বা কলপ ইউজ করে,
অবশ্যই এই ধরনের অ্যালার্জি হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত, গিয়ে একটু চিকিৎসা নিতে হবে। চিকিৎসার ভিতরে এখন যদি অল্প থাকে, যদি মনে হয় যে দায় দিলাম, দায় দেওয়ার পরে আমার মাথায় একটু একটু ভারী হয়ে গেল, একটু হালকা চুলকাচ্ছে, একটু খুশকির মতো হচ্ছে অল্প, তাহলে তাকে বুঝতে হবে যে তার দায়ের অ্যালার্জিটা হচ্ছে, সেক্ষেত্রে তাকে দায়টা বন্ধ করে দিতে হবে। জি সেকেন্ড টাইম ধন্যবাদ স্যার। যখন সে আবার দায় দিল, তখন দেখা যাবে যে এটা আরেকটু বেড়ে গেল, সে কনফার্ম হয়ে যাওয়া উচিত তার যে তার দায়ের অ্যালার্জি হচ্ছে। কিন্তু অনেকে এটা বন্ধ করে না। কেন বন্ধ করে না? কারণ এটা তো একটা সৌন্দর্যের জিনিস, ডাইটা না দিলে চুলটা সাদা দেখা যাবে, লোকজন কি বলবে, সেজন্য সে ঠিক আছে আজকে দিয়ে দিলাম এরপরে আর দেবো না। কিন্তু তাতে দেখা যায় যে জিনিসটা আস্তে আস্তে বেড়ে যায় এবং সিভিয়ার এক্সিমার মতো হয়ে যায়। তখন একদম চোখ টোক ফুলে ফুলে একাকার হয়ে যায়, অনেক সময় অনেক অ্যানাফাইলেকটিক রিয়াকশন হয়ে যায়, তার মানে রিয়াকশন হয়ে যায়, সিভিয়ার রিয়াকশন হয়ে যায়। সেজন্য আগে থেকে সাবধান হওয়াটা ভালো। ভালো যে দর্শক, আপনারা যারা ব্যবহার করছেন আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে মানা করা হচ্ছে না, কিন্তু আপনাদেরকে জাস্ট এটাই বলা হচ্ছে যে আপনারা যখনই এই ধরনের জিনিসগুলো ব্যবহার করবেন আপনাদের হেয়ারে, তো আপনারা একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে চিকিৎসাটার পাশাপাশি ওটা আপনারা ব্যবহার করেন, এবং সো দ্যাট যাতে আপনাদের দীর্ঘদিন ব্যবহার করার জন্য কোনো সমস্যা না হয়। স্যার আমাদের সাথে আমাদের অনেক দর্শকরা আছেন, এবং আমাদেরকে একজন প্রশ্ন করেছেন সুবর্ণা, উনি বলেছেন যে ওনার বাচ্চার দুধ খেলে অ্যালার্জি হয়, তো ওনার বাচ্চার বয়স 26 মাস, তো যেহেতু ওনার বাচ্চার দুধ খেলে অ্যালার্জি হয়, সেই ক্ষেত্রে কি কোনো চিকিৎসা নেওয়ার প্রয়োজন আছে কিনা, কেননা সে যখনই তার বাচ্চাকে দুধ দিচ্ছে তার বাচ্চার অ্যালার্জি হচ্ছে। সুন্দর প্রশ্ন। তাও এদের দুধ সে নর্মালি তো বুকের দুধে সাধারণত অ্যালার্জি হওয়ার কথা না, কিন্তু কাউ মিল্কের খুবই অ্যালার্জি হয়। অনেক কেস দেখা যাচ্ছে যে সাধারণত অ্যাটোপিক বাচ্চাদের কাউ মিল্কের অ্যালার্জিটা খুব বেশি হয়। এই জন্য অনেক অনেক বাচ্চাদেরই দেখা যায় যে কাউ মিল্ক বা মিল্ক প্রোডাক্ট দিলেই তাদের অ্যালার্জি হয়। সেক্ষেত্রে এতে উনি কাউ মিল্ক দিচ্ছে, সে তো আমার মনে হয় ওনার কাউ মিল্কটা না দিয়ে অন্য ফর্মুলারে চলে যাওয়া উচিত। অনেক যে অন্য ধরনের ফর্মুলা পাওয়া যায় সেগুলি দেওয়া উচিত না, কাউ মিল্কটা অ্যাভয়েড করাই উচিত। কারণ কাউ মিল্কের ভিতরে যে প্রোটিনটা আছে, সেই প্রোটিনের অ্যালার্জি আছে ওই বাচ্চাটা, অতএব তাকে কাউ মিল্কটা না দেওয়াই ভালো। জি ধন্যবাদ স্যার। স্যার আমরা এতক্ষণ একটু আমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, তো এখন আমরা আমাদের আজকের যে বিষয় সেটা নিয়ে একটু আপনার সাথে আলোচনা করে নিই। স্যার এই এক্সিমার ট্রিটমেন্টটা কি আছে সবার ক্ষেত্রে? যাদের এক্সিমা আছে তারা কিন্তু দেখা যায় যে ডাক্তারের কাছে যাওয়ার আগেই ফার্মেসি থেকে কোনো না কোনো একটা ওষুধ নিয়ে আসে, এবং ম্যাক্সিমাম স্কিন ডিজিজ গুলোর ক্ষেত্রে দেখা যায় যে তারা স্টেরয়েড ব্যবহার করছে। তো স্যার এক্সিমা ট্রিটমেন্টটা থেকে সবসময় স্টেরয়েড এর প্রয়োজন হয় কিনা, বা ডাক্তারের পরামর্শ ছাড়া স্টেরয়েড গুলা ব্যবহার করা ঠিক কিনা স্যার? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, কারণ স্টেরয়েড অ্যাবিউজ হচ্ছে। স্টেরয়েড মানে, স্টেরয়েড একটা ড্রাগ যেটা আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, প্রতিরোধ সিস্টেম, সেটাকে সাপ্রেস করে ফেলছে, সাপ্রেস করে ফেলছে, এবং তাতে দেখা যায় যে ভালোর চেয়ে আরো খারাপের দিকে চলে যাচ্ছে। এখন স্টেরয়েডের অনেক ধরনের সব সাইড ইফেক্ট আছে, যেমন আমরা তো বুঝতে পারি না, দেখা যাচ্ছে যে মেনলি আমি কিছু প্র্যাকটিক্যাল জিনিস বলি, মেনলি দেখা যায় যে স্টেরয়েড দিলে বিশেষ করে মুখ যাদের একটু ময়লা বা একটু মেজটা দাগ করেছে, ওই সমস্ত মেয়েরা দেখা যায় যে দোকানে যে বলেছে আমাকে একটু স্টেরয়েড ক্রিম দাও, স্টেরয়েড মানে বেড টু বেড তারা ইউজ করছে। এটা একটা কমন যুগ যুগ ধরে চলে আসছে, এবং দেখা যাচ্ছে যে অনেকদিন তারা এটা ইউজ করার পরে স্টেরয়েডের যে সাইড ইফেক্ট গুলো, তাতে স্কিনটা পাতলা হয়ে যায়, স্কিনটা অ্যাট্রোফি হয়ে যায়। এবং স্কিনটা যখন অ্যাট্রোফি হয়ে যায় এবং স্কিনের ভিতরে যে রক্তের নালি গুলা তখন বেড়ে আসে, তখন মুখ লাল হয়ে যায়, চুলকায়, কোনো ওষুধই তখন আর কাজ করতে পারে না। অনেকে কিন্তু স্যার এটাও বলে যে স্কিনটাও পাতলা হয়ে যায়। পাতলা হয়ে যায়, হ্যাঁ। সেজন্য ইউজুয়ালি এক্সিমা অ্যালার্জি হলেই যে একদম সাথে সাথে যে দোকানে যেয়ে স্টেরয়েড ইউজ করবে আমার মনে হয় না এটা ঠিক আছে। ডাক্তারের কাছে যেয়ে ডাক্তার যদি মনে করে যে হ্যাঁ তার দরকার আছে স্টেরয়েড, অবশ্যই দেবে, এবং ডাক্তার বলেও দেবে যে তাকে কয়েক বেলা স্টেরয়েড দিতে হবে, কয়দিন দিতে হবে,
কতটুক দিতে হবে সেটা সে বলেই দিবে তাকে পেশেন্টকে, কিন্তু সে নিজে নিজে নেবে না, নিজে নিজে নেবে না বললাম, কারণ ওই এক্সাম্পলটা আমি দিলাম এই জন্যে যে ওই যে মেয়েটা যে স্টেরয়েড মুখে দিত, সে কিন্তু 1 বছর 2 বছর ধরেই কিন্তু ওই ওষুধ গুলো সে ইউজ করেছে, করার পরে যখন দেখা গেল যে মুখে তার একটা সমস্যা দেখা দিল, তখন সে ডাক্তারের কাছে আসলো, তখন তার করার কিছু থাকে না, কিন্তু সে তো তার স্কিনটাকে সে নষ্ট করে ফেলল। সেই জন্যই এক্সাম্পলটা আমি দিলাম, এই স্টেরয়েড ক্রিমটা কিন্তু শরীরের যে কোনো জায়গায় দিলেই এই ধরনের সমস্যা হবে, যেমন আমরা আজকাল অনেক সময় দেখা যেত ফাঙ্গাল উচিতে বা ফাঙ্গাল ইনফেকশন দাঁত হয়, তখনও কিন্তু আমরা অনেক সময় দেখা যায় স্টেরয়েড ক্রিমটা দিলে দিলেই চট করে চুলকায়, এটা কমে যায়, কিন্তু কমে গেলে তারপরে দেখা যায় যে আস্তে আস্তে স্কিনটা পাতলা হয়ে যায়, স্কিনটা ফেটে যায়, স্কিনটা তখন আর ওষুধ কাজ করে না, দাঁতটাও তখন আর ভালো হয় না, কিন্তু আলটিমেটলি তারপর লাভ হচ্ছে না। জি স্যার, এটার পাশাপাশি আমাদেরকে যদি একটু বলতেন যে স্যার চিকিৎসাটা কি আছে, এক্সিমা হলে কি ধরনের চিকিৎসা দেয়া যেতে পারে? মেইনলি এক্সিমা তো তো প্রথমে আমি বললাম যে এটা একটা, এটা আমাদের একটা ব্যারিয়ার প্রবলেম হচ্ছে, স্কিনের যে নর্মাল যে তৈলাক্ত ভাবটা, তৈলাক্ত জিনিসটা সেটা তৈরি হচ্ছে না, সেটা নষ্ট হয়ে গেছে, এবং এই জিনিসটাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে। তাহলে দুটো জিনিস হচ্ছে আমাদের স্কিনে, একটা হচ্ছে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের স্কিনটা ইরিটেট করছে, চুলকাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। তাহলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের অ্যাভয়েড করতে হবে কি কারণে অ্যালার্জিটা হচ্ছে। আমরা যদি বারবার ঘন ঘন হাতটা ধুই, সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে ধুই, তাহলে দেখা যায় যে আমাদের স্কিনের যে নর্মাল তৈলাক্ত জিনিসটা চলে যায়, তখন দেখা যায় যে আস্তে আস্তে ইরিটেন্ট গুলো আমাদের স্কিনে ঢুকে তখন অ্যালার্জি ডেভেলপ করে যায়। তাহলে আমাদের প্রথমেই করতে হবে যে কারণে আমাদের অ্যালার্জিটা হচ্ছে সেইটাকে আগে অ্যাভয়েড করতে হবে। তাহলে কারণগুলো আমরা নির্ণয় করতে পারি যে কারণে হচ্ছে, সেটা 1 নম্বর। 2 নম্বর হলো যে যেহেতু আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাই হওয়ার জন্যই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেই জন্য হাত ধুয়ে ধুয়ে ঘন ঘন আমরা ময়শ্চারাইজার ক্রিম, ময়শ্চারাইজার তো আমাদের ভালো ময়শ্চারাইজার আছে, মেরিল আমাদের স্কোয়ারের মেরিল রিভাইভ লোশন আছে, মেরিল ক্রিম আছে, বিউটিফুল, খুব ভালো, ইউ ক্যান ইউজ দোজ থিং। এটা আমাদের দেশের জন্য বলে, কারণ আমরা তো বিদেশি, একটু কস্টলি পড়ে, আর দেশিটা ভালো, ইটস ভেরি নাইস। আচ্ছা, তারপরে যদি দেখি যে না অ্যালার্জিটা তাতেও কন্ট্রোল হচ্ছে না, মাইল্ড থাকলে সাধারণত ময়শ্চারাইজারে চলে যায়, কিন্তু তারপরে যদি না যায় সেক্ষেত্রে তখন আমরা স্টেরয়েড ইউজ করি। তখন প্রথম দিকে আমরা খুব হাই পোটেন্ট স্টেরয়েড গুলো ইউজ করি না, প্রথমে আমরা মাইল্ড মডারেট এই ধরনের স্টেরয়েড গুলো দিই। স্টেরয়েড এর দেওয়ারও নিয়ম আছে, সাধারণত আমরা অ্যাডভাইস করব যে 1 বেলার বেশি স্টেরয়েড যেন না দেয়, রাতে শোয়ার সময় শুরু করে হাত মুখ ধুয়ে গোসল করে ভেজা ভেজা অবস্থায় একটু পাতলা করে স্টেরয়েড দিয়ে দিই, তারপরে ময়শ্চারাইজার দিয়ে দিই। কিন্তু যদি দেখি যে না তাতে হচ্ছে না, তখন 2 বেলা দিব, হয়তো একটা লিমিটেড 7 দিন দিল, না 10 দিন দিল, না 15 দিন দিল, কিন্তু এর চেয়ে বেশি যাতে 3 সপ্তাহের বেশি যাবে এবং না করে, তাহলে ডাক্তারের সাথে আবার দেখা করতে হবে। আচ্ছা স্যার, জি বলো। তাছাড়া আরো কিছু, আরো কিছু কিছু আছে, যেমন ধরো যার স্টেরয়েডটা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা সাধারণত এক্সিমাতে প্রথমে স্টেরয়েডটি দিয়ে দিয়ে জিনিসটাকে কমিয়ে ফেলি, কমার পরে আমরা নন স্টেরয়েডাল কিছু অ্যান্টি ইনফ্লামেটরি আছে যেগুলো আমরা বেশ কিছুদিন ইউজ করতে পারি, যেমন ট্যাক্রোলিমাস আছে আমাদের, রিমাস আছে, এই ধরনের আমরা ক্যালসিনিউরাল ইনহিবিটর আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি, সেগুলো নন স্টেরয়েড, স্টেরয়েডের সাইড ইফেক্ট হবে না, কিন্তু কাজ করবে না। জি বলো। জি স্যার, আমি যেটা প্রথমে বলেছিলাম যে স্যার স্টেরয়েড যে ক্রিমটা আছে স্যার, যেটা দেখা যায় অনেকে কিন্তু এই ইচিং প্রবলেমের কারণে বা মুখটা লাল হয়ে গেলেও কিন্তু স্যার অনেকে এই স্টেরয়েডটা ইউজ করে স্যার, তো স্যার এটা কি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কি স্টেরয়েডটা ইউজ করা ঠিক হবে স্যার? একদম ঠিক, একদম ঠিক, কারণ অ্যালার্জি যদি চুলকায়, চুলকানোর জন্য ওষুধ আছে, অনেক ক্রিমই আছে, আমাদের স্কোয়ারের টোজেন্ট নামে একটা অ্যান্টিপ্রোবায়োটিক ক্রিম আছে, সেটা ইউজ করতে পারে, ময়শ্চারাইজার ইউজ করতে পারে, ঠান্ডা পানি দিয়ে
ধরে রাখতে পারে। হালকা গরম পানি দিলেও অনেক সময় চুলকানি কমে যায়, অনেক সময় ল্যাকটোক্যালামাইন লোশনও দিতে পারে। বিভিন্ন রকমের চুলকানির জিনিস আছে, সেগুলো ইউজ করতে পারে, বা অ্যান্টিহিস্টামিন একটু খেতে পারে, চুলকানিটা কমে যেতে পারে। তারপরে যদি না কমে তখন তো ডেফিনেটলি তাকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। জি স্যার, জি ধন্যবাদ স্যার। স্যার এখন যেহেতু করোনা পরিস্থিতি চলছে, এই সময় কিন্তু আমরা সব সময় শুনছি যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, তো স্বাস্থ্যবিধিগুলোর মধ্যে কিন্তু একটা কথা সবাইকে মানতে বলা হচ্ছে, সেটা হচ্ছে বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। তো স্যার অনেকেই কিন্তু এই কমপ্লেনটা করছে যে বারবার আসলে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য দেখা যাচ্ছে যে আঙুলের ফাঁক গুলোতে কেমন যেন একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, চামড়া উঠছে, জ্বলছে কারো কারো ক্ষেত্রে। তো এই বিষয়গুলো কি স্যার এক্সিমার কারণে হচ্ছে নাকি স্যার সেন্সিটিভ স্কিনের জন্য এই সমস্যাটা হচ্ছে, বা তাদের ক্ষেত্রে স্যার কি করণীয়? ঠিক আছে, তুমি যে বলে একটা জিনিস বলছে না, তিনটা জিনিস বলছে। একটা বলছে মাস্ক পরে থাকতে হবে, একটা বলছে হাত ঘন ঘন ধুতে হবে, একটা বলছে ডিস্টেন্স মেনটেন করতে হবে করোনার জন্য, এটাই মেইন চিকিৎসা, তাই না? তো এখন আসো আমরা হাতটা যে ঘন ঘন ধরি, হাতটা ঘন ঘন নর্মাল যারা তাদের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু যাদের অ্যালার্জি এক্সিমা আছে তাদের জন্য তো ডেফিনেটলি একটু সমস্যা, কারণ তারা যদি ঘন ঘন হাতটা ধোয় তাদের হাতে তো এমনি তাদের হাতে তো এত ভাবটা নাই, সেটা আরো ড্রাই হয়ে যাবে, আরো খসখসা হয়ে যাবে, আরো অ্যালার্জিটা বেড়ে যাবে, ফেটে যাবে, চুলকাবে, তাদের জন্য একটু সমস্যা হবে। সেই ক্ষেত্রে আমরা বলি যে তাদেরকে অনেক সময় সুপ ফ্রি, এই যে ডিটারজেন্ট ফ্রি যে সমস্ত সোপ আছে, ডিটারজেন্ট বলতে আমরা ক্ষার বলি, ক্ষার ছাড়া যে সমস্ত সাবান, যেমন সফট সোপ গুলো আমরা পাওয়া যায়, যেমন গ্লিসারিন সাবান গুলো পাওয়া যায়, যেমন আমাদের দেশে বিভিন্ন রকমের গ্লিসারিন সাবান পাওয়া যায়, সেগুলি আমরা ইউজ করতে পারি, সফট সোপ গুলা ইউজ করতে পারি, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। হাতটা ধুয়ে সাথে সাথে আমরা ময়শ্চারাইজার ইউজ করতে বলি, চট করে একটু ময়শ্চারাইজার ইউজ করে নেবেন। আর স্যানিটাইজারটা সাধারণত যেটাতে 60% অ্যালকোহল আছে সেটাতে আমরা অ্যাভয়েড করতে বলি, এই জন্য যে সেটা আরো ড্রাই করে ফেলে, তো ঘন ঘন স্যানিটাইজার ইউজ করলে সে আরো বিপদে মধ্যে পড়ে। সেই জন্য নর্মাল সফট সোপ গুলোই সে ইউজ করুক, গ্লিসারিন সোপ গুলোই সে ইউজ করুক, আর সে ঘন ঘন ইউজ করার পরেই সে যেন হাতে ময়শ্চারাইজারটা ইউজ করে। জি দর্শক, আমাদের সাথে আপনি সাগর যিনি আছেন আমাদের সাথে, তিনি এই প্রশ্নটা কিন্তু করেছিলেন, এবং তো আমি আশা করছি যে আমাদের আজকের অতিথির কাছ থেকে আপনি প্রশ্ন উত্তরটা পেয়ে গিয়েছেন। স্যার আমি আর দুটো প্রশ্ন নিব, তারপর আবার আমাদের আলোচনায় ফিরে যাব। আমাদেরকে প্রশ্ন করেছেন বীরেশ রায়, তিনি বলেছেন তার বাচ্চার শরীরে অনেক জায়গায় লালচে একটা ভাব হয়ে ওঠে এবং খুব ইচিং হয়, বাচ্চার বয়স মাত্র 3 বছর 8 মাস, সমাধান চাচ্ছে, এবং ওনার 2 বছরের মানে ওনার বাচ্চার যখন 2 বছর বয়স ছিল তখনও এই সমস্যাটা দেখা গিয়েছিল এবং প্রায়ই ওর এই সমস্যাটা হচ্ছে। তো লকডাউনের আগে যখন তাকে ডাক্তার দেখিয়েছিল তখন ডাক্তার তাকে জাইরিল সিরাপটা দিয়েছিলেন এবং ক্রিম ফর্টিসন দিয়েছিলেন, কিন্তু একেবারেই যাচ্ছে না তার সমস্যাটা, এবং প্রায় 4টি সিরাপ বাচ্চাটা খেয়ে ফেলেছে কিন্তু কোনো সমাধান পাচ্ছে না। এখন তাদের কি করণীয়? আচ্ছা, খুব সুন্দর বীরেশ রায়, আপনার বাচ্চার ইতিহাসটা শুনে মনে হচ্ছে বাচ্চাটার অ্যাটোপিক ডার্মাটাইটিস, মানে ছোট বাচ্চাদের অ্যালার্জি বা এক্সিমা আমরা বলি। এটা আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে তাদের ছোটবেলার থেকেই ওর ব্লাডে অ্যালার্জি আছে এবং ওর স্কিনটা ড্রাই, এটা এই জন্যেই ওর এই উপসর্গগুলো দেখা দিচ্ছে। সাধারণত 2-3 বছর বয়সের থেকে অনেক সময় এরকম দেখা দেয়, তার স্কিনটা খসখসে ড্রাই থাকে, আর যখনই সে ধুলোবালির যাবে বাইরে আসবে তখনই দেখা যায় তার শরীরটা চুলকাচ্ছে, চাকা চাকা উঠছে, ঘেমে গেল চুলকাচ্ছে, গরম লাগলো চুলকাচ্ছে, ধুলোবালিতে গেল চুলকাচ্ছে, রাত্রে শুতে পারছে না, ঘুমাতে পারছে না, চুলকাচ্ছে। এই ক্ষেত্রে আমরা যেটা বলবো, বাচ্চাটাকে একটু আরাম দেওয়ার জন্য জাইরিল সিরাপ দিয়েছে, এই সময় মেইনলি যেটা করতে হবে তার স্কিনটাকে ঘন ঘন ময়শ্চারাইজ করতে হবে। এখন ঘন ঘন ময়শ্চারাইজ মানে যে তাকে ক্রিম লাগাতে হবে তা না, ময়শ্চারাইজ বলতে আমরা বলি যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেখানে আমাদের গরম দেশ, সেখানে একটু বাইরের থেকে যখন খেলাধুলো করে আসলো বা ঘরে যখন আছে একটু
একটা টাওয়েল বা একটা গামছাটা ভিজিয়ে চিপে শরীরটা ঘন ঘন মুছে দিবেন, একটু পর পরই তার শরীরটা মুছে দিবেন, তার শরীরে ঘামটা জমতে দিবেন না। যখনই সে ঘামবে তখনই চট করে তার শরীরটা মুছে দিবেন, ওষুধ অত বেশি দরকার পড়বে না। আচ্ছা, তারপরে যে জিনিসটা করবেন, ঘামটা মোছার পরে তার যেহেতু তার স্কিনটা ড্রাই, তাকে বলবেন যে যদি ঘেমে যায় তাহলে তো কিছু দেওয়া যাবে না তার স্কিনে, যদি দেখেন যে না ঘামছে না ঠান্ডাই আছে, তখন আমরা তাকে ময়শ্চারাইজার ক্রিম দেওয়ার জন্য বলবো। অনেক সময় ময়শ্চারাইজার দিলে দেখা যায় যে স্কিনটা কুল ডাউন হয়ে যায়, আর যদি দেখা যায় যে না ময়শ্চারাইজারও কাজ হচ্ছে না, তার শরীরটা চুলকাচ্ছে, খুব বেশি চুলকাচ্ছে, তখন আমরা সাধারণত তার 3 বছর বয়স তো, সেক্ষেত্রে আমরা হয়তো বা তাকে টপিকট ক্রিমটা অথবা আমরা আমাদের বিটামেথাসোন ক্রিম আছে স্কোয়ারে, ওই ক্রিমটার সাথে এই যে ময়শ্চারাইজার যেটা আমাদের আছে, যে ময়শ্চারাইজারটা সাধারণত আমরা ইউজ করতে বলি বাচ্চাদের, যে রিভাইভ ময়শ্চারাইজিং লোশন বা জনসন এই কি বলে মেরিল বেবি লোশন, এই লোশনটার সাথে ওই ক্রিমটা বেটনোভেট ক্রিমটা বিটামেথাসোন ক্রিমটা অল্প একটু নিয়ে, একটু অল্প অথবা অল্প একটু ক্রিম হাতে বলে নিয়ে ওই লোশনটার সাথে মিক্স করে শরীরে রাতে গোসলের পরে একটু হাতে পায়ে সারা শরীরে লাগিয়ে দিলে একবার দিলেই দেখবেন যে রাতে সে মোটামুটি কুল হয়ে আছে, ঠান্ডা আছে, ঘুমাচ্ছে সুন্দর। আর জাইরিলটা হয়তো বা লাগতেও পারে, জাইরিল নাও লাগতে পারে, জাইরিল তো তার অ্যালার্জিটা কমাবে না, তার অ্যালার্জিটা কমাবে ওই যে স্কিনটাকে তার কুল রাখতে হবে, সফট রাখতে হবে, ময়শ্চারাইজ করে রাখতে হবে, তাহলেই তার স্কিনটা ভালো থাকবে। আপনি চিন্তা করবেন না, এই মেনটেন করতে থাকেন, ধুলোবালিটা অ্যাভয়েড করবেন, বাসায় আসলে যত হাত মুখ ধোয়াই দিবেন, এবং একটা সময় দেখবেন যে 10-12 বছর বয়স যখন হবে তখন এই ধরনের অ্যালার্জি গুলো ভালো হয়ে যাবে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আরেকটা সমস্যা অনেক মেয়েরা ফেস করে থাকে, যে তারা যখন ইয়াররিং ইউজ করে বা কোন রকম ইমিটেশনের জুয়েলারি ইউজ করে, সেই সময় দেখা যায় যে তাদের কানে একটা কেমন ইচিং হচ্ছে, রেড হয়ে যাচ্ছে, এবং কখনো কখনো শক্ত হয়ে একটা ক্রাস্ট বের হচ্ছে, এবং তারপর থেকে দেখা যায় পানি বের হচ্ছে, এটা একটা সমস্যা। আবার কেউ কেউ বলে যে যখন চেইন পড়ছে বা কোনো নেকলেস পড়ছে, পুরো নেক রিজিয়নটাতে তাদের ইচিং হচ্ছে। তো স্যার, এগুলো কি স্যার এক্সিমার কোনো কারণে হচ্ছে, নাকি স্যার এটা অ্যালার্জির সমস্যার জন্য হচ্ছে? এটা তো এটাও এক্সিমা, এটাকে আমরা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা এক্সিমাই বলি। এই এক্সিমাটা সাধারণত যেটা এয়ারিং এ হয় এটা আমরা নিকেল ডার্মাটাইটিস বলি। নিকেল, জি জি, এয়ারিং এর মধ্যে সাধারণত ইমিটেশনটাই বেশি পড়া হয়, ইমিটেশনে দেখা যায় নিকেলটা ইউজ করা হয় বা নেকলেসের মধ্যে ইমিটেশন নিকেলটা। এই নিকেল ডার্মাটাইটিসটা কিন্তু খুবই কমন, এবং যাদের এই অ্যালার্জির ভাবটা আছে, অ্যাটোপিক ভাবটা আছে, তাদের এই নিকেল অ্যালার্জি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তখন দেখা যায় যে প্রথম পড়লো, 2 দিন 3 দিন পড়লো, 1 মাস পড়লো, কিছু হলো না, তারপরে আবার একদিন হঠাৎ করে দেখা গেলো যে তার কানটা ফুলে লাল হয়ে গেল, আস্তে আস্তে কষ পড়া শুরু হলো। তার মানে তার আস্তে আস্তে এগুলো ডিলেড রিয়াকশন, তো আস্তে আস্তে ডেভেলপ করে তার এক্সিমাটা ডেভেলপ করে গেল। তখন যতবারই সে ওই নিকেল ওই ইয়াররিংটা পরবে ততবারই তার সমস্যাটা দেখা দেবে। সেক্ষেত্রে আমরা তাকে অ্যাভয়েড করতে বলবো, নিকেলের বা কোনো ইমিটেশন পরা অ্যাভয়েড করতে বলবো। সেক্ষেত্রে হয়তো বা অনেকেই বলবে যে তাহলে আমি কী বলবো, কানটা কি খালি থাকবে? কানটা খালি রাখার দরকার নেই, যেটা পরা যায় আমরা গোল্ড বলি, গোল্ডের যেটা একদম 22 ক্যারেটস গোল্ড, যেটার ভিতরে কোনো খাদ থাকে না, সাধারণত 21 গোল্ড বা 18 ক্যারেটস গোল্ড, সেখানেও খাদ থাকে, সেখানেও নিকেল থাকে, সেটারও রিয়াকশন হয়, কিন্তু 22 বা 24 ক্যারেটসের যদি গোল্ড থাকে সেখানে খাদের প্রপোর্শনটা কম থাকে, সেখানে এয়ার রিংটা পড়লে সাধারণত আমরা দেখছি যে রিয়াকশনটা হয় না, একটু কস্টলি হয়ে গেল। স্যার, কস্টলি হয়ে গেল আসলে সব মেয়েদের জন্যই কিন্তু বলা হয় যে যে অর্নামেন্টসটা তাদের একটা সৌন্দর্য, এবং কানের দুল পড়াটা তো অনেক মেয়েদের শখ। তো স্যার, এই বিষয়টা যদি চিকিৎসা করে নিয়ে, হ্যাঁ, অ্যালার্জিটা কন্ট্রোল করে সে ওইভাবে যদি রিংটা করতে পারে, আমার মনে হয় সে জি।
স্যার, এখন আমরা একটু আমন্ত্রণ জানাবো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে মিস্টার খালিদ ইশতিয়াক নাদিমকে, উনি হেড অফ ডার্মাটোলজি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে। তো আপনাকে স্বাগতম জানাচ্ছি, আপনি যদি আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং টু অল। সারা বিশ্বের সাথে সাথে বাংলাদেশও করোনা মহামারীতে বিপর্যস্ত। আমি প্রথমেই ধন্যবাদ জানাই করোনা যুদ্ধে যারা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সেই সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের, আর যারা অলরেডি করোনাতে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জানাই গভীর শ্রদ্ধা। প্রফেসর সামিউল হক স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই, তার মূল্যবান সময় থেকে বেশ কিছুটা তিনি আমাদের কাছে দিয়েছেন এবং আন্তরিকতার সাথে চেষ্টা করছেন সব দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হয়তো সময়ের অভাবে সবটা দেওয়া সম্ভব হয়নি, তারপরে স্যার চেষ্টা করেছেন। ডক্টর নাইমাকে ধন্যবাদ জানাই চমৎকার প্রোগ্রামটা হোস্টিং করার জন্য। আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকেও আমাদের কৃতজ্ঞতা। আপনারা অনেকেই জানেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড 1958 সাল থেকে যাত্রা শুরু করেছে এবং 1985 সাল থেকে বাংলাদেশের ঔষধ শিল্পের শীর্ষস্থান ধরে রেখেছে। আমাদের ঔষধের গুণগত মান, সহজলভ্যতা, আমাদের চিকিৎসক বৃন্দের নিরন্তর সাপোর্ট এবং আপনাদের ভরসার জায়গা থেকে এটি সম্ভব হয়েছে। স্কিন প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু স্কোয়ার বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রোডাক্ট মার্কেটিং করে থাকে। আমাদের মোট 35টি ব্র্যান্ডের আন্ডারে 54টি প্রোডাক্ট আমরা বাজারে দিয়েছি। অন্য কোনো কোম্পানির এত বিপুল সংখ্যক প্রোডাক্ট নেই। আমরা আশা করব আমাদের যে প্রোডাক্টের কোয়ালিটি প্লাস আমাদের ডক্টরদের যে ভালোবাসা আমাদের প্রতি, আপনাদের যে ভরসা, সেটা অব্যাহত থাকবে এবং আপনাদের সাপোর্ট পেলে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব। এই চ্যানেলে, জেলচুবিডি চ্যানেলে আমাদের আরো কয়েকটি প্রোগ্রাম হবে প্রতি রবিবার এবং মঙ্গলবার রাত 9টায়, আপনাদের সবাইকে দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। সামিউল হক স্যারকে আবারও আমি ধন্যবাদ জানাই, ডক্টর নাইমাকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, করোনার এই ক্রান্তি লগ্নে সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়টার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। স্যার, আমরা এখন আপনার কাছে শেষে এসে একটু শুনবো যে যাদের একজিমা আছে বা অ্যালার্জি আছে, এই করোনা পরিস্থিতিতে যেহেতু সব সময় ডাক্তারের কাছে যেতে পারছে না, তো তারা কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারবে? ওকে, এটা একটা ভালো প্রশ্ন। কেন এখন তো করোনার সময় হসপিটালে প্রচুর করোনা পেশেন্ট, আর স্কিনের প্রবলেম গুলো তো কিছু কিছু সিরিয়াস আছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অত সিরিয়াস তো না। আমরা তো ঘরে থাকতেই বলছি সবাইকে, বাসা ঘরের থেকে তার যদি সামান্য কোনো অ্যালার্জি বা এক্সিমা এগুলো ফোন করলেই তারা কল সেন্টারে জিজ্ঞেস করে নিতে পারে যে আমরা এই ফুডটা খেয়েছি, আমার এটা অ্যালার্জি হচ্ছে, কি খাবো, তার উত্তর দিয়ে দিবে। যদি আমার চুল কাচ্ছে কি দিব, তারা উত্তর দিয়ে দিবে। তারপরেও যদি মনে হয় যে না এতে কাজ হচ্ছে না, তখন আমাদের এখানে অনেক ডার্মাটোলজিস্ট আছেন, ওনারা টেলিমেডিসিন করছে। আমাদের স্কোয়ারও আমরা টেলিমেডিসিন করছি, ই কনসালটেশন করছি, বা অনেক জায়গায় আছে তারা টেলিমেডিসিন করছে, তাদের সাথে যোগাযোগ করতে পারো এবং একটা সুন্দর প্রেসক্রিপশন তারা পেয়ে যাবে, একটা সুন্দর অ্যাডভাইস পাবে। আর যদি দেখা যায় যে না খুব সিরিয়াস একদম ডার্মাটোলজিক্যাল প্রবলেম হচ্ছে, খুব ইমার্জেন্সি এবং লাইফ সেভিং সমস্যা, ড্রাগ রিয়াকশন হয়ে গেছে বা কোনো সিভিয়ার কোনো হচ্ছে, একদম হসপিটালে আসতেই হচ্ছে, সেক্ষেত্রে তখন তাকে প্রোটেকশন নিয়েই আসতে হবে। তাকে যতটুকু সম্ভব করোনা থেকে প্রোটেক্ট করেই তাকে হাসপাতালে আসতে হবে এবং হসপিটাল আগে টেলিফোনে খবর নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে ঠিক সেই সময়টাতেই ডক্টরের কাছে যেয়ে প্রোটেকশন নিয়েই দেখা করে আসতে হবে। স্কোয়ার বা যে কোনো হসপিটালে ডার্মাটোলজিস্ট আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করছি আমাদের দর্শক, আমাদের সাথে আজকে যারা যারা ছিল, তারা সবাই আপনার কথাগুলো থেকে, পরামর্শ থেকে অনেক উপকৃত হয়েছেন। ধন্যবাদ তোমাকে এত সুন্দর সঞ্চালন করার জন্য, ধন্যবাদ জানাচ্ছি স্কোয়ার ফার্মাকে এবং ধন্যবাদ দর্শকদেরও জানাচ্ছি। সবশেষে একটাই পরামর্শ দেবো সবাইকে, আপনারা ঘরে থাকুন, সুরক্ষা অবস্থায় থাকুন, হাত ঘন ঘন ধুন এবং মাস্ক পরবেন। মনে করবেন করোনার চিকিৎসাই এইটা, এছাড়া আর অন্য কোনো চিকিৎসা নাই। ধন্যবাদ, ধন্যবাদ স্যার আপনাকে।
দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিন্তু সব সময় বলছি, আপনারা প্লিজ সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, আপনারা নিরাপদে থাকুন, আপনার পরিবারকে নিরাপদে রাখুন। আমরা যদি নিজেরা ভালো থাকি, আমরা কিন্তু অন্যদেরকেও ভালো রাখতে পারবো। যেই চিকিৎসকরা সর্বদা 24টা ঘন্টা আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, আপনাদের সুস্থতার জন্য কাজ করছেন, তাদেরকে আপনারা সাহায্য করুন, যেন তারা এই যাত্রায় আপনাদেরকে জয়ী করতে পারেন এবং নিজেরাও জয়ী হয়। তো সবকিছু মিলেই আমি আবারও বলবো যে আমাদের প্রতি রবিবার এবং মঙ্গলবার এই ডার্মা কেয়ারের অনুষ্ঠানটাতে আপনারা আমাদের সাথে থাকুন। এবং এই অনুষ্ঠানটাতে যেটা বিশেষভাবে আমাদের আয়োজন করা হয়েছে, বাংলাদেশের স্বনামধন্য ডার্মাটোলজিস্টদেরকে নিয়ে এই অনুষ্ঠানে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাদের সবাইকে ভালো থাকার জন্য বলছি এবং আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।